হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এতটাই ভালো হয়ে আছি বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড আনন্দ হচ্ছে। তো আনন্দের ছোট চোখ দিয়ে জল চলে এসছে। আজকে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট চলে এসছে, কারণ আমার 42K সাবস্ক্রাইবার হয়েছে। এতদিন, অনেক দিন আগেই আমার চলে আসার কথা ছিল, কিন্তু আমি টিকটক করে উঠতে পারিনি বলে ওটা ভুলবশত দুবার ভুলভাল করা হয়েছে বলে আমার কলকাতার অ্যাড্রেসে চলে গেছিলো। তো তারপরে আমার অ্যাপ্লাই করা হয়, সেটা রিসেন্ট কিছুদিন আগে, তো সেটাও মিস্টেক হয়ে গেছিলো। আর এটা জাস্ট এক সপ্তাহ আগে অ্যাপ্লাই করা হয়েছে, তো তার সেটা চলে এসছে আজকে। আজকে এসছে সকাল 8:30-9টার সময়, 9টার দিকেই হবে অ্যাক্সেস অ্যাকাউন্টের গুগল পিনটা চলে এসছে। তো আমি খুব খুশি হয়েছি, মানে আমি কোনোদিনও ভাবিনি যে আমি একটা অতি সাধারণ একটা বউ, বাড়ির সংসারের সব কাজ সামলে সবাইকে দেখাশোনা করে তার ফাঁকেও যেটুকু ভিডিও বানাই সেটুকু বানানোর জন্য তোমরা বন্ধুরা আমাকে সাপোর্ট করেছো বলে, আজকে তোমরা ভালোবেসেছো বলে, তাই তোমাদের জন্য এখানে আসতে পেরেছি। আমি এটাই তোমাদের কাছে প্রার্থনা করব, যাতে তোমরা আরও আমাকে ভালোবাসো, আরও বেশি বেশি করে সাপোর্ট করো। এটাই চাইবো যে আমি কিছু একটা করতে পারি, আর আমার চেষ্টা এটাই যে আমি প্রত্যেকটা মানুষকে যেন কিছু না কিছু করতে পারি মানুষের জন্য। আমার জীবনের খুব লক্ষ্য যে আমি যদি ইউটিউবে টাকা দিয়ে নিজে কিছু করবো, এরকম আমার চিন্তা ভাবনা নেই, সেরকম আর্থিক অসুবিধার মধ্যে নেই, যেটুকু আছে ভগবান খেয়ে পড়ে বেঁচে আছি, সুখেই আছি, কোনো অসুবিধা নেই ঠাকুরের কৃপায়, বা তোমাদের আশীর্বাদে খাওয়া করার জন্য কষ্ট পাবো না কোনো দিনও, সেটা চলে যায়। কিন্তু যেটুকু উপার্জন করবো ইউটিউব থেকে, তোমরা যদি সাপোর্ট করো, বেশি বেশি করে ভালোবাসো, ব্লগগুলো যদি দেখো সবাই, তাহলে আমার ভিডিওগুলো যদি সত্যি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক শেয়ার কমেন্ট তো করবেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দেবে, তাহলে যখন নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর একটা কথা তোমাদেরকে না বললেই না, তোমরা যদি ভালোবাসো তাহলে এগিয়ে যেতে পারবো। আমি আগের থেকেই বলে আসছি, তোমাদের ভালোবাসা ছাড়া এটা কিছুতেই সম্ভব নয়। তোমরা ভালোবেসেছিলে বলেই আজকে এখানে আসতে পেরেছি, নয়তো আসতে পারতাম না। যা কিছু পেয়েছি আমি অল্পতেই খুব খুশি হই, বেশি কিছু লাগে না। তো তোমাদের দাদা ভাই পাশে ছিল সব সময়ের জন্য, ওই আমার চ্যানেলটা খুলে দিয়েছে, জাস্ট আমি একদিন বলেছিলাম ও আমাকে খুলে দেয়, তো সেখান থেকে ও প্রথম প্রথম রাগ করতো, করলে বলতো যে না কি হবে, করতে হবে না, বন্ধ করে দাও। তো যাই হোক, অনেক কষ্ট করে, অনেক লড়াই করে ইউটিউব চ্যানেলটাকে আমি আজকে 4K 2 দাঁড় করিয়েছি আমার সাবস্ক্রাইবার আজ। তো যেটুকুই করেছি, আর তোমাদের আশীর্বাদ হলে অবশ্যই ট্রেনকেও হয়ে যাবে, অসুবিধা কিছুই নেই। তো আজকে তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট করেছে, তোমাদেরকে তো সেই ভিডিওটা দেখিয়েছি। আর আমার একটা বান্ধবীর মেয়ে, ওরা সবাই সেলিব্রেশন করেছে, সব খুব মজা করেছে। তোমাদের দাদাভাই একটা ছোট্ট পার্টি দিয়েছিল আজকে, খাইয়েছে বাসমতি রাইস আর চিকেন কষা, তো সব কিছু আজকে নিজে হাতে করেছে, করে সবাইকে খাইয়েছে। তো আমাকে একটা ফুলের বুফে দিয়েছে, আমিও খুব খুশি হয়েছি পেয়ে। তো সব থেকে বেশি খুশি হয়েছি, আর কালকে হচ্ছে রাধা অষ্টমী, তো আজকে আমি গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টটা এসেছে বলে আমার খুব ভালো লাগলো। আর আমি রাধা অষ্টমীর জন্য সব প্রিপারেশনও করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দেব আমি সেই ভিডিওটা কালকে, স্পেশালি রাধা অষ্টমীর ব্লগটা তোমরা দেখতে পাবে পরশু দিন। আজকে যে ভিডিওটা শ্যুট করলাম এটা কালকে তোমাদের দিয়ে দেবো এডিট করে, আর কালকে আবার ভোর ভোর উঠবো। আমি যেহেতু কিছু করতে পারছি না, আমার একটা প্রবলেম হয়ে গেছে, তোমরা তো জানোই কী প্রবলেম হতে পারে, তো সেই জন্য আমি আর পুজো যোগাযোগ করতে পারবো না, মা করবে। তোমাদের দাদা ভাই তো আমি জানিও না, যে আমি তো বলেছিলাম ভোগ করবো অল্প করে, সবাইকে বাটিতে করে প্রসাদ, তোমাদের দাদা ভাই তো শুনছি আবার কড়াইয়ে এক কড়াইয়ের ভোগের কথা বলছে, জানি না এখন কী হবে, এটা তোমাদের দাদা ভাই জানে, সেটা এখন কথা ডিসকাস করবো। দুজন মিলে চলে আসলাম খাওয়া দাওয়া করে, তো সব গুছিয়ে গেছে, বাইরে রেখে দিয়ে চলে এলাম ঘরে এখন। আর গোপুসোনাদেরকে তো আমাদের মৌ রানী পুজো দিয়েছে, আর
সবকিছু ওই ঠাকুর শয়নটাও না দিয়ে গেল সকালে দুপুর, এখন কদিন দেখ মা এসছে, মা করবে মনে বাড়িতে কাজকে আসলো, ভালোই হয়েছে। তো মা কালকে পুজো জোগাজাগির করবে, আমি ঘর টরগুলো সকাল সকাল উঠে একটু মুছে টুচে দেবো, কারণ আর তো কিছু করতে পারবো না, বুঝে যোগ ধরতেও পারবো না ঠাকুরের কিছু, মাই সব করবে। তো যাই হোক, এই যে তোমাদের দাদা, হাই দেখো, হাই করে দাও। তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে, আর এখন তোমাদের সাথে আমি গল্প করছি, তো এই ভিডিওটা কালকে সকালে পোস্ট করে দেব। আর তোমরা প্রতিদিনই এখন থেকে ব্লগ দেখতে পারবে, ব্লগ ব্লগগুলোকে তোমরা দেখার চেষ্টা করো, কেউ স্কিপ করো না, কষ্ট করেই ভিডিও বানাচ্ছি তোমাদের সাপোর্টে, এতটুকু জায়গায় আসতে আসতে পেরেছি, বাকিটাও আসতে পারবো। তো সবাই খুব আনন্দ করেছে, হইচই করেছে, মানে ওরা এটুকুতেই আমরা কত খুশি সেটাই তোমরা ভিডিওতে দেখবে, যে আমি এটুকুতে পেয়ে অনেক গর্বিত নিজেকে মনে করছি, যে আমি তো কিছু যোগ্যই ছিলাম না, এরকম ভাবিনি নিজেকে কোনোদিন, যে নিজের জন্য এটুকু মানে একটা যেটুকু ভিউ আছে, যেটুকু লাইক শেয়ার কমেন্ট হচ্ছে, হয়তো ভিডিওটা না বানালে এগুলো বা আমাকে মানুষ চিনতো না, জানতো না, তোমরা ভালোবাসতে না, তোমরা অবশ্যই ভালোবেসেছো বলে এই প্ল্যাটফর্মটায় আসতে পেরেছি। হ্যাঁ, তবে তোমাদের দাদা ভাইয়ের আমাকে এই লাইনটাতে আমাকে ও খুলে দিয়েছে চ্যানেলটা, বাবু আমাকে সত্যি, না যদি আমার পাশে থাকতো তাহলে হয়তো আমি করতে পারতাম না কোনোভাবে, কারণ এসি চলছে তো ঠান্ডা লাগছে, ওই জন্য গায়ের কম্বলটা টেনে নিলাম। তো যাই হোক, এখন অনেকটা কথা বলতে পারবো না, কালকে থেকে ব্লগ দেব সব, তো তোমরা দেখতে থাকো, নতুন নতুন ভিডিও দেব। আর আমার চ্যানেলে সব থেকে এবার থেকে তোমাদের একটা কথা বলে দিই, আমার গোপালের যে কি নীলা করে গোপাল তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব আমি, যে গোপালের কত মহিমা সেটা তোমরা দেখতে পাবে, যে জীবনে গোপাল সোনা সত্যিই বলতে নেই, যে সত্যি অপরূপ তার দৃশ্য আর অপরূপ মহিমা, সে মহিমাটা তোমরা যদি তার ভিতরে না ঢোকো বুঝতে পারবে না, আর ক্যামেরা বন্দি করলে সেটা দেখা যায়, তাছাড়া দেখা যায় না। তো যাই হোক, তোমাদেরকেও কিছু কালকে দেখাবো, তোমরা চিন্তা করো না, তোমরাও দেখতে পাবে কালকে থেকে গোপালের নীলা কীভাবে নীলা করে, কীভাবে মানে মানুষের ভেতরে আকৃষ্ট প্রেম জাগায়, ভালোবাসার অন্তরে কীভাবে মোহিত করতে হয় সেটা গোপাল সোনাকে সেবা করলেই বোঝা যায়। এটা সত্যি কথা, গোপাল সোনাকে সেবা করলে তখন বোঝা যায় যে ধর্মের নাম করা, কীর্তন করা, হরিনাম করা, সব কিছু করা খুব ভালো, এটা বা এটা সত্যি করা উচিত আমাদের। তো ঠাকুরের পুজো সেবা প্রতিদিন করলে এটা আসে, তো অর্থে কৃষ্ণ রাধা গোপাল সেবা করলে এগুলো আসবেই তাদের মধ্যে। তো সবাইকে বলবো, সবাই ভালো থাকো, সুখে থেকো, এই কামনাই করব। আবার নতুন একটা সকালের সাথে তোমাদের সুন্দর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। তো এখন সবাই রাখছি, গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি আর রাধে রাধে। যাবি না কি করবি? আঙ্কেল পিসিকে গিফটটা দিয়েছে, এই যে পিসির, তো পিসি আজকে খুব খুশি, ভাবিনি যে আমি একটা সাধারণ অতি সাধারণ ঘরের বউ যে এটা সত্যি আমার মধ্যে সত্যি খুব কষ্ট না শোনা আনন্দ হচ্ছে কার্যকর আমি নিজে খুব কষ্টে খেটে এটা কেটে হাতে পেয়েছি, আমি অনেক অনেকবার ট্রাই করেছি, তারপরে অনেক জনের কাছে বলেছি, ছেলের কাছে বলেছি, তোমার বড় ভাইকে বলেছি, লাস্ট পর্যন্ত যেটা আমার হাতে পেয়েছি খুব খুশি, আমি ভাবিনি কোনোদিন যেটা আমি সত্যি কোনোদিন সব। আমরা সবাই পিসিকে সাপোর্ট করব যাতে তাড়াতাড়ি প্লে বাটনটা চলে আসে। আমিও চাই যারা অতি সাধারণ তাদেরকে সবাই ছোট ছোট থিয়েটারদের বড় থিয়েটারে সাপোর্ট করো, যাতে সবাই সবার জন্য উঠে দাঁড়াতে পারে। আমাদের সাপোর্ট আছে, বলটি পুজোর মধ্যে 100 কে কমপ্লিট হলো। সবাই একটু পিসিকে সাপোর্ট করবে যাতে তাড়াতাড়ি 100 কে হয়ে যায়, আবার একটা সেলিব্রেট যাতে আমরা করতে পারি। আজকে ছোট সেলিব্রেট হচ্ছে, পরের দিন পরের দিন আরো বড় করে হবে। সবাই একটা জোরে হাত তালি, এবার হাত তালি রে বুলটু বিসি হিমি ফুলে। আমার গোপু সন্ধ্যার জন্য, আমার গোপু সন্ধ্যার
ভিডিওগুলো তোমরা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর আমরা গোপোষণাদের ভিডিওই বেশি ছাড়বো আমার ভিডিওর থেকে। আমাদের গোপোষণের ভিডিও খুব ভালো ভালো ভিডিও আসে এখানে, সবাই দেখবে পিসির চ্যানেল। এই যা যে আঙ্কেল, তুমি কতটা খুশি আছো বলো? খুব 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 খুশি, খুব খুশি। আজকে ওই যে কষ্ট করে দাঁড়িয়েছে এইটুকুনি, আমি এইটা আজকে সকাল থেকে পেয়ে খুব খুশি। এবং ও আমি ঘুমিয়েছিলাম, তারপরে ও এটা আমাকে দেখিয়েছে। এবং এই যে পিন নাম্বারটা, এইটা মানে আমার কাছে জীবনের সব থেকে বড় একটা সেরা উপহার। আজকে আঙ্কেল আর পিসি আমাদের ট্রিট দিচ্ছে, ওর জন্য সবাই চলে এসেছি সেলিব্রেশন করবো বলে। এই যে কাকা, এই যে ওই যে আমার ভাই, এই যে আমার মা, আর আমি ক্যামেরাম্যান। দিদি এই জায়গায় পৌঁছাতে পারতো না, জয়দার পুরো সাপোর্ট। অবশ্যই, সাপোর্ট না করলে কি করে হবে? রেখে দাও ভালো করে ছবি নেয় দুটো।